হ্যালো দর্শক, আজকে আমি আসছি আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওটা হলো আপনার লিংক কী করে ছোট করবেন। দেখা যায় যে একটা লিংক অনেক বড় হয়, সেই লিংকটা কী করে ছোট করবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখানোর আগে একটা কথা বলতে চাই, যে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করুন। দেখা যাক আজকে যে কী করে একটা লিংক ছোটকে বড়কে ছোট করা যায়। স্ক্রিনে যেই পেজটা দেখতে আছেন আসলে এটাই হলো সেই bit.do। এটাতে আপনাকে আগে সাইন ইন করতে হবে। আমি আপনাকে দেখাই, গুগলে সার্চ দিলে এটা আসবে। লগ ইন, আমার অটোমেটিকলি লগ ইন করা, সেই জন্য আয়সা পড়ছে। আপনি আগে এটাতে লগ ইন করে নেবেন, তারপর দেখাই আপনাকে। এখানে দেখা গেছে যে আমার চ্যানেল লিঙ্কটা অনেক বড়, এটা কি করে ছোট করব। এই জন্য এই জায়গায় লিঙ্কটা পেস্ট করব। এখানে কাস্টম নেম লাগবে, যেহেতু আমারটা বাবলু একাডেমি, সেজন্য আমি ওই নামটাই লাগবে। বাবলু একাডেমি, আপনি যদি চান যে লাস্টে কিছু নাম্বার দিয়ে সেটাও দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই যে এখানে ক্লিক করবেন, তো এই লিঙ্কটা অলরেডি ব্যবহার করে ফেলছি, সেজন্য হবে না। তো লাস্টে একটা 90 দিলাম। এটাও হবে না, আলামিন রাজু। আলামিন রাজু দিলাম, ওই নামটা অলরেডি ইউজ করা হয়েছে, সেজন্য আসতেছে না আলামিন রাজু। এখন দেখেন যে এটা কপি করে নিয়ে আসলাম। তো আইসা এই জায়গায় দেখলাম যে এটা আসলে কি, গো টু দিলাম, অটোমেটিকলি আমার পেজ আইসা পড়বে। এই লিঙ্কটাই আমি ছোট করে ফেলছি। এবার আপনার যে কোনো বড় লিঙ্ক ছোট করে নিতে পারবেন। আবার দেখা যায় ফেসবুকে একটা ফটো লিঙ্ক অনেক বড় থাকে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটার লিঙ্ক অনেক বড়, এটা কি করে আপনি শর্ট করবেন। এখানে আইনা পেস্ট করে এখানে যা ইচ্ছা সেটা লিখতে পারেন, সেটা আপনাকে। আমি যেহেতু এখানে কাস্টম নেম চাচ্ছে, আপনার ইচ্ছা মতো আপনি লিখতে পারেন। আমি ফেসবুক ইউজ করলাম, তো এটা অলরেডি ফেসবুক 2000, সেটা হবে না। এখানে কোনো স্পেস ব্যবহার করা যাবে না, যে বাবলু ইসলাম আসছে। এই যে দেখেন ফেসবুকের লিঙ্কটা অলরেডি চলে আসছে, এই যে উপরে আলো আর অন্ধকারে লুকিয়ে যেই লেখাটা ছিল সেটা আসা বলছে এখানে। দেখেন লিঙ্কে কি করে ছোট করতে হয় আমি একচুয়ালি সেটাই দেখাইছি আপনাদেরকে। তো যদি ভিডিওটা ভালো লাগে আমার, ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন না এখন, তারা সাবস্ক্রাইব করে পাশে এই যে বেল বাটনে ক্লিক করেন, যাতে পরবর্তী ভিডিও পেলে আপনার কাছে নোটিফিকেশন দেয়। ধন্যবাদ।